হাই ফ্রেন্ডস ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমাদের এখন সকলের কাছেই প্যান কার্ড রয়েছে তো সেই প্যান কার্ড নিয়ে উঠে আসছে একটি বিরাট বড়ো আপডেট এই প্যান কার্ড যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই খবরটি মঞ্জস করে শুনবেন বন্ধুরা যদি এই ভুল কাজটি আপনারা করে থাকেন বা যদি এই ভুল আপনাদের দ্বারা অসাবধানবশত হয়ে থাকে তাহলে আপনাদেরকে এক টাকা দু টাকা নয় দিতে হতে পারে দশ হাজার টাকা জরিমানা হ্যাঁ বন্ধুরা প্যান কার্ড সংস্থা থেকে কিন্তু বলা যেতে পারে বা কেন্দ্র সরকারের তরফ থেকে এই আপডেট খবরটি দেওয়া হয়েছে তো দেখে নেবো বন্ধুরা প্যান কার্ড নিয়ে যে খবরটি বেরিয়ে আসছে আর ঠিক কী কারণের জন্য দশ হাজার টাকা আমাদের থেকে জরিমানা করা হতে পারে আধার কার্ডের মতোই প্যান কার্ড এখন খুবই জরুরি একটা প্রমাণপত্র হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়া করার জন্য সব কিছু এখন ডিজিটালাইজড হয়ে গেছে এবার প্যান কার্ডের বিষয়ে বড় ঘোষণা করা হলেও বলা হয়েছে একজন ব্যক্তির কাছে যদি একের বেশি প্যান কার্ড থেকে থাকে তাহলে তা আইনগত অপরাধ বলে গণ্য করা হবে এবং ওই ব্যক্তিকে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে তাই কোনো ব্যক্তির যদি ভুলবশত একের বেশি প্যান কার্ড থেকে থাকে তাহলে তাকে নিজে থেকেই স্যারেন্ডার করতে বলা হচ্ছে নিজে থেকে স্যারেন্ডার করলে বিষয়টি খতিয়ে দেখা হবে কিন্তু প্রকাশ্য যদি কোনো ব্যক্তি একের বেশি প্যান কার্ড ধরা পড়েন তাহলে দশ হাজার টাকা তাকে জরিমানা দিতে হবে তো বন্ধুরা আপনাদের কাছে যদি একের বেশি প্যান কার্ড থেকে থাকে আমরা ঘরে বসেই অনলাইন মারফত আপনার কাছে যে অধিক প্যান কার্ডটি রয়েছে সেটা আপনি ক্যান্সেল করতে পারেন এই কাজটি অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমে করা যেতে পারে তো এর যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি গিয়ে চেঞ্জ প্যান কার্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এক্ষেত্রে আপনার কাছে যে অতিরিক্ত প্যান কার্ডটি রয়েছে তার নাম্বার ফর্মের এগারো নম্বরের বক্সে লিখতে হবে এর পাশাপাশি যে প্যান কার্ডটি বাতিল করা হবে তার কপি ফর্মের সঙ্গে জুড়ে দিতে হবে যদি কেউ বাতিল করা প্যান কার্ড আবশ্যক করে থাকেন তাহলেও তাকে দশ হাজার টাকা চুরিমানা দিতে হবে প্যান আধার লিঙ্ক না হলে একশো উনচল্লিশে ধারায় বাতিল করা হবে প্যান কার্ড এছাড়াও প্যান কার্ড ছাড়াও আপনারা জানেন আর্থিক লেনদেন করে এখন খুবই মুশকিল ব্যাপার তাই যদি আপনাদের কাছে একের বেশি প্যান কার্ড থেকে থাকে তাহলে এ এক্ষুনি আপনারা এনএসডিএলের বা প্যান কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে প্যান কার্ডটি আপনারা বাতিল করা অর্থাৎ যে অধিক প্যান কার্ড রয়েছে সেটি বাতিল করুন যেটা জরুরি আমরা রয়েছে সেটি রেখে দিন যেটা জরুরি নয় সেটাকে বাতিল করে দিন আর যারা যারা অফলাইনে করতে যাচ্ছেন এর নানা জায়গায় এনএসডিএলের অফিসিয়াল ইয়ে স্টোর আছে বা কেন্দ্র আছে সেখানে যান গিয়ে এই কাজটি সম্পন্ন করুন তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ আপডেট খবরটি জানালাম ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ